ফের রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। সোমবার ক্রেডাইয়ে রাজ্য সম্মেলনে বক্তব্য রাখেন মমতা। তার আবেদন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে হবে, রাজ্যেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দ্রুত এই সদার্থক পদক্ষেপ করতে আবাসনের শিল্পের মাতাদের কাছে আর্জি জানান রাজ্যের অভিভাবক। পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা তৈরি করছে রাজ্য। সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হয়েছে, কোনো নির্মাণ কার্য করতে গিয়ে প্রাণ হারিয়েছে বহু শ্রমিক, কোথাও আবার পথ দুর্ঘটনায় মারা গেছে তারা। একের পর এক এ ধরনের ঘটনায় রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন উঠছে। এমতো অবস্থায় বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আনার জন্য উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার আবেদন জানিয়েছেন তিনি, এমনকি শিল্পপতিদের আর্জি জানিয়েছেন যাতে রাজ্যের বিভিন্ন শিল্পে বাংলারই শ্রমিকদের ব্যবহার করা হয়। এদিনও তার ব্যতিক্রম হলো না। আবাসন শিল্পের অ্যাপেক্স বডি ক্রেডাইয়ের সম্মেলনে হাজির ছিলেন রিয়েল এস্টেট শিল্পের হুজহুরা। তাদের কাছে মুখ্যমন্ত্রীর আর্জি, শিল্পে বাংলা শ্রমিকদের ব্যবহার করুন, ওরা প্রশিক্ষিত দক্ষ, পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা তৈরি করে আপনাদের হাতে তুলে দেব, সেটা থেকে কাজে নিয়োগ করতে পারেন, আলাদা করে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন পড়বে না। মুখ্যমন্ত্রীর কথায় ওরা রাজ্যে ফিরলে রাজ্যের মানুষ খুশি হবে, ওদেরও বোঝানোর চেষ্টা করব, এখানে গেলে খাওয়া থাকার যাতায়াতের খরচ কমবে, পাশাপাশি বাংলায় আবাসন শিল্পের জন্য রাজ্য সরকার কী কী কাজ করছে তাও তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের কাজে খুশি আবাসন শিল্পের অ্যাপেক্স বডির সদস্যরা। একই সঙ্গে এই সম্মেলন থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিশানা করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে, আমি জীবনে অন্যের টাকায় এক কাপ চাও খাইনি, তবুও ইডি সিবিআই পাঠিয়ে দেওয়া হচ্ছে।